আজও ভয়ঙ্কর খেল দেখাবে কালবৈশাখী। কলকাতাসহ দক্ষিণবঙ্গের 8 জেলায় জারি করা হয়েছে কড়া সতর্কতা। এদিকে দীর্ঘ তাপপ্রবাহ আর তারপরই আবহাওয়ার বিরাট পাল্টি। চলতি সপ্তাহের বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গসহ গোটা রাজ্যে। গতকাল তো ঝড় রীতিমতো তাণ্ডব চালিয়েছে দক্ষিণবঙ্গে, তবে সেটা ছিল কেবল ট্রেলার। আজ আরও বাড়বে দুর্যোগ, ভয়ঙ্কর হবে পরিস্থিতি, এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পূর্ব আসাম থেকে উড়িষ্যা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে, এর জেরেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাতের ও ঝড়ের তোলপাড়। এদিকে পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত বর্তমানে অবস্থান করছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ ভয়ঙ্কর রূপ নিতেই পারে পরিস্থিতি। শুক্রবার কালবৈশাখী চলবে দক্ষিণবঙ্গে। পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনায় আজ ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে জোরালো। এদিকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের এই সকল জেলাগুলিতে 50-60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা, সাথে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। এই নিয়ে বৃহস্পতিবারই জারি করা হয়েছে কড়া সতর্কতা। আজ কালবৈশাখীর পাশাপাশি তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। কোনো কোনো জেলায় আজ 7-11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আগামী রবিবার পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি চলার আশঙ্কা আছে। রবিবারের পর ঝড়বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, তারপর থেকে ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়, তাপমাত্রার বেশ খানিকটা পতন হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনিবার এবং রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে নর্থ বেঙ্গলেও। উত্তরবঙ্গের সব জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পংয়ে আজ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তবে আজ মালদহ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি ঘণ্টায় 30-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে সপ্তাহভর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ শুক্রবার দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সহ কলকাতায় স্থান বিশেষে 50-60 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। উপকূলবর্তী জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় আজ 7-11 সেন্টিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলায় আজ ঘণ্টায় 40-50 কিলোমিটার গতিবেগে ঝড়ের পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী 3 জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার কোনো কোনো জায়গায় ঘণ্টায় 40-50 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এছাড়াও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে শুক্রবারের তুলনায় শনিবার বৃষ্টির পরিমাণ কমবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে স্থান বিশেষে 30-40 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে, এছাড়াও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। 12 মে অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোনো কোনো অংশে ঘণ্টায় 30-40 কিলোমিটার গতিবেগে ঝড়ের পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আপাতত রবিবার পর্যন্ত পুরোপুরিভাবে এমন আবহাওয়া থেকে মুক্তি নেই দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। 12 তারিখ পর্যন্ত কোনো না কোনো জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনার কারণে গরম থাকবে না বলেই আশা করা হচ্ছে।